লালবাগের কেল্লা এটি ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। 17 শতকে নির্মিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ স্থাপনা যা কেল্লা আওরঙ্গাবাদ নামে এক সময় পরিচিত ছিল, কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই এটি লালবাগ কেল্লা নামে পরিচিতি পায়। এক সময় এই এলাকায় প্রচুর লাল গোলাপের চাষ হতো বলে এর নাম লালবাগ হয়। লালবাগ দুর্গের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1678 সালে সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল সুবাদার আজম শাহ কর্তৃক। আমের পূর্ব দিকে চোখে পড়বে বিশাল বাঁধানো পুকুর, এটি এখন প্রায় সারা বছরই পানি শূন্য থাকে। লালবাগ কেল্লার প্রধান প্রবেশদ্বার ছাড়াও উত্তর পূর্ব কোণ এবং দক্ষিণ পূর্ব কোণে দুটি গেট রয়েছে। এই গেট বা তোরণগুলো অসম্ভব কারুকার্য মণ্ডিত। এই কেল্লার প্রাচীরগুলো